চলছে তার পাশাপাশি অযোধ্যা রাম মন্দিরে ভূমি পুজো হচ্ছে তার পাশাপাশি আপনারা এখানে পুজো করছেন দেখছেন আমরা এখানে আজকে যে কর্মসূচিটা নেব সেটা যদি প্রথমেই ধন্যবাদ জানাবো সঞ্জু দাশগুপ্তকে কারণ ও এত সুন্দরভাবে বেহালা পূর্ব বিধানসভায় প্রতিটি ক্ষেত্র জুড়ে কোনটা কোন সময় করা উচিত এবং কতটা সুসংগতভাবে কর্মীদেরকে সঙ্গে নিয়ে এবং প্রতিটি কর্মীর নিজস্ব যাতে একটা কন্ট্রিবিউশন থাকে সেইভাবে ও কর্মসূচি নিচ্ছে কিন্তু আমাদের তো ভীষণ দুঃখ যে 5 তারিখ কেন লকডাউন করলেন মাননীয়া আমাদের তো ভীষণ দুঃখ আমাদের তো প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের একটা প্রশ্ন আপনার কাছে মাননীয়া যে যখন বকরিদের দিনও লকডাউন ঘোষিত ছিল আপনি লকডাউনটা তুলে নিয়েছিলেন তার কারণ আপনি আপনার সংখ্যালঘু ভাইদের কাছে দিদি হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কি হিন্দুদের মুখ্যমন্ত্রী নন তাহলে কি আপনার হিন্দুদের ভাবাবেগ স্পর্শ করে না তাহলে আপনি পরিষ্কার বলুন আপনি শুধুমাত্র সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের দুর্নীতিপরায়ণ সন্ত্রাসী মানুষের মুখ্যমন্ত্রী আপনি আপামর পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বী সনাতন হিন্দু ধর্মের যারা বুকে করে লালন করে আপনি তাদের মুখ্যমন্ত্রী নন তাই আপনি প্রমাণ করলেন আজকে লকডাউন না তুলে আপনাকে বারংবার অনুরোধ করা হয়েছিল আজকে লকডাউন তোলবার জন্য আপনি ভেবেছিলেন যে আজকের যদি লকডাউনটা না তোলেন তাহলে আপনার আসল চেহারাটা পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবে হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ হিন্দুরা কতটা সংঘবদ্ধ হিন্দুদের ভেতর কতটা হিন্দুত্ব এবং হিন্দু ধর্মের প্রতি তাদের কতটা নিষ্ঠা রয়েছে সেইটা প্রকাশ হয়ে যাবে আপনি ভয় পেয়ে গেলেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভয় পেয়ে আজকের দিনটা লকডাউন করলেন কিন্তু জেনে রাখবেন 500 বছরের হিন্দুদের প্রতীক্ষিত আজকের দিন যে সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষ বুকে করে আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিল বারংবার উপহাস করেছে অনেক মানুষ কিন্তু মন্দির বাহি বানায়েঙ্গে লেকিন কব বানায়েঙ্গে কিস দিন বানায়েঙ্গে এইটা নিয়ে প্রচুর উপহাস করেছেন বিরোধীরা আমরা সবাই চুপ করে থাকতাম কারণ আমরা জানতাম ভগবান শ্রী পুরুষোত্তম রামের আশীর্বাদ আমরা পাব এবং ভগবান শ্রী পুরুষোত্তম রামকে বুকে ধারণ করে যেমন ভগীরথ আনয়ন করেছিলেন গঙ্গাকে তেমনি হিন্দু ধর্মকে আনয়ন করলেন পৃথিবীর মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু সম্রাট নরেন্দ্র মোদি এবং আজকে তিনি প্রমাণ করলেন যে 5ই আগস্ট আজ হিন্দু ধর্মের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল আজকে হিন্দু রাম মন্দিরের শিলান্যাস হয়ে আজ আমরা এখানে 121 নম্বর ওয়ার্ডে আমাদের ভাই সজল দাস তার বাড়িতে আজকে মহাযজ্ঞের মধ্যে দিয়ে সেই একই পুণ্য ব্রততে অংশীদার হলাম এবং আপনি তৈরি থাকবেন মাননীয়া আপনি তৈরি থাকবেন আগামী 2021 হিন্দুরা প্রমাণ করবে আপনি আজ যে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করলেন তার উল্টোটা আপনি পাবেন 2021-এর বিধানসভায় প্রতিটি হিন্দু একত্র হয়ে সংঘবদ্ধ হয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নন আপনি হিন্দুদের জন্য কোনো ভাবাবেগ কাজ করে না আপনি হিন্দুদের আবেগকে আঘাত করেছেন দেখুন আসতে গিয়ে গাড়ি আটকানো কোথায় যাচ্ছেন প্রশ্ন এই প্রশ্নটা যদি আমাকে কেউ করতে পারে তাহলে সাধারণ কর্মীদেরকে কত রকম ভাবে প্ররোচিত করা হয়েছে এবং এই প্ররোচনা কেন যে আমরা একটা চিৎকার চেঁচামেচি করব এবং তৃণমূল কংগ্রেস নেত্রী এবং প্রশাসন দেখাবেন যে দেখুন এরা লকডাউন মানছে না কিন্তু আজকে
আমরা যারা যারা এখানে আসতে পেরেছি আমাদের ভগবান শ্রী রামের উপর আস্থা ছিল বিশ্বাস ছিল যে আমরা প্রত্যেকে এসে এই যজ্ঞে বসতে পারবো এবং আমরা এইখানে যজ্ঞে নিজেদের নিষ্ঠা নিজেদের পূজো নিজেদের আরতি দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে আহ্বান করতে পারবো এবং ঠিক 12:44 থেকে 12:45 যে নির্ঘণ্টটা যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে যে সময় অযোধ্যাতেও শিলান্যাস হলো আমরা সেই সময়টাও আমরা খুব ধন্যবাদ জানাই আমাদের মিথিলা থেকে আগত আমাদের যিনি পণ্ডিতজি তিনি মা শিয়ামায়ের জায়গা থেকে তিনি আগত তাই তিনি অত্যন্ত তার সুন্দর মন্ত্রের মধ্যে দিয়ে আমার ধারণা সমস্ত মানুষের হৃদয় ছুঁয়ে গেছে আজ আমার শুধু একটা কথা বলবার যে যারা হিন্দু ধর্মকে আঘাত করতে চাইলেন যারা রাম মন্দির প্রতিষ্ঠার দিনকে লকডাউন করে প্রমাণ করতে চাইলেন আপনারা শক্তিশালী তাদের বলছি তৈরি থাকুন 2021 এর জন্য হিন্দুরা আমাদের সমস্ত ভাই বোনেরা সংঘবদ্ধ শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং প্রমাণ হবে যে ভারতবর্ষ তথা বাংলা হিন্দুদের জন্য কতটা নিষ্ঠা দিয়ে তাদের কাজ করা এবং আমার ভাই সঞ্জু দাস গুপ্ত খুব ভালো একটা কথা বলেছেন ওর কথাকে রিপিট করছি আমরা জাতীয়তাবাদের পক্ষে আছি আমরা মুসলিম বিরোধী নই আমার কথা হচ্ছে মাননীয়া আপনি কেন জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা যা বুঝি দুটি জিনিস এক জাতীয়তাবাদ দুই আতঙ্কবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যারা মুসলিম ভাইরাও আছেন তাদেরকেও সুস্বাগতম মাথা উঁচু করে আপনারাও আসবেন আমাদের প্রতিটা কাজে সংযোগ করবেন যোগাযোগ করবেন কিন্তু আপনার আতঙ্কবাদী আমরা এটা মানব না এবং পশ্চিমবঙ্গকে কোনোভাবেই পাকিস্তান এবং বাংলাদেশের অংশ হিসেবে আমরা গড়তে দেব না আপনার এই ষড়যন্ত্রের আমরা সবাই মিলে সমস্ত হিন্দু ভাই বোনেরা মিলে এর বিরুদ্ধে সোচ্চার হব এবং 21-এ আপনি বুঝবেন আজকের দিনটা লকডাউন করবার ফল জয়